ভারে নিচু করে নির্মাণ হচ্ছে বটিয়া রাধানগর খালের সেতু। এলাকার লোকজন বলছেন, এভাবে সেতুটি নির্মাণ হলে বর্ষা মৌসুমে এই সেতু নিচ দিয়ে কোনো নৌযান চলতে পারবে না, এতে ক্ষতিগ্রস্ত হবেন জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা। এ নিয়ে প্রকৌশলী জানান, সড়ক উঁচু করার মতো জায়গা না থাকায় সেতুর উচ্চতা বাড়ানো যায়নি। ফারুক আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বটিয়া রাধানগর খালের ওপর তৈরি হচ্ছে এই সেতুটি, এরই মধ্যে 60% কাজও শেষ। কিন্তু এলাকার লোকজন বলছেন, সেতুর পিলার এবং গার্ডারের উচ্চতা অনেক কম, যে কারণে বর্ষা মৌসুমে নৌকা যাওয়ার উপায় থাকবে না। তারা আরো জানান, দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি, কিন্তু ভুল নকশার কারণে এখন সেটি বিপত্তির কারণ। ব্রিজটা যদি ওয়াটার লেভেল থেকে একটু উঁচে উঁচা করে করা যেত, তাহলে আমরা যে নৌপথ এটা কখনোই বন্ধ হতো না। এখন নৌপথটা পুরোপুরি হুমকির সম্মুখীন। মাঝখান যখন তৈরি একটা স্ল্যাব বাকি আছে, এই স্ল্যাবটা যদি তারা চায়, ইচ্ছা করলে তারা এটাকে উঁচা করে এটা করতে পারে। আর ব্যবসায়ীরা বলছেন, ঢাকা জেলার দক্ষিণের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র হলো জয়পাড়া বাজার। সাপ্তাহিক হাটে ফরিদপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের মানুষ নৌপথে গবাদি পশু, চাল, ডাল সহ বিভিন্ন পণ্য আনেন বিক্রির জন্য। আমাদের যে নৌপথ, বিভিন্ন ধরনের মানে জয়পাড়া বাজারের বিভিন্ন জায়গা থেকে যে ট্রলার আসে বা বড় বড় বোট আসে, এগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এ নিয়ে প্রকৌশলী জানিয়েছেন, সড়ক উঁচু করার মতো জায়গা না থাকায় সেতুর উচ্চতা বাড়ানো যাচ্ছে না। এটা তো একটা খাল, এটা আপনার যে ভলগের সমিতির এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম দাও সেটা তো দেওয়াই আছে এখানে। এবং আমরা যদি আরো বেশি দিই, অলরেডি কিন্তু যে হাইটে দেওয়া আছে, হ্যাঁ, আমাদের কিন্তু নর্মাল রিক্সা, ভ্যান, মোটরসাইকেল এরা উঠতে পারবে না। এদিকে উচ্চতা বাড়িয়ে সেতু নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে গ্রামের মানুষ। বনশ্রী হালদার, 71।